উনি যখন হিথ্রোতে যদি আসেন সেক্ষেত্রে সম্ভবত ব্রিটিশ সরকার ওনাকে এখানে আশ্রয় দিবেন না, ওনাকে তখন বিকল্প অন্য কোনো রাষ্ট্রে আশ্রয়ে প্রার্থনা করতে হবে। আপনারা জানেন সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাত্রদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং সেখানে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে ইন্ডিয়াতে শেখ রেহানা সহ প্রধানমন্ত্রীকে পাঠানো হয়েছে বিশেষ নিরাপত্তায়। সেখান থেকে শোনা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে তিনি রাজনৈতিক আশ্রয়ের জন্য, রাজনৈতিক আশ্রয়ের সবচেয়ে স্বর্গভূমি যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য কিন্তু চেষ্টা করেছেন। সেখান থেকে এই যুক্তরাজ্য সরকার তার আবেদনটি নাকচ করে দিয়েছে। এই বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে আছেন ব্রিটিশ বাংলাদেশি সলিসিটার সোসাইটির সেক্রেটারি সলিসিটার মাহদি হাসান ভাই। মাহদি হাসান ভাই, যদি বিষয়টা যদি বলতেন আমি ধরব। বাংলাদেশে ছাত্র জনতার বিজয় হয়েছে এবং এই বিজয়ের সমস্ত কৃতিত্ব যারা বুলেট বোমা তাদের বুকে তারা ধারণ করেছে, এবং আমি এই ছাত্র জনতার সাথে সম্পূর্ণ সহমর্মিতা পোষণ করছি। আমি আশা করি যে ছাত্র জনতা আজকে তাদের যে বিজয়ের এই এই মহেন্দ্রক্ষণে তারা শুভ বুদ্ধির পরিচয় দিবে। বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, বাড়িঘর তারা ভাঙবে না, তারা সংযমের পরিচয় দিবে। আর আমরা যে খবরটা পেয়েছি যে ডিকটেটর শেখ হাসিনা ইজ অন হার ওয়ে টু ইংল্যান্ড, আমি মনে করব যে ব্রিটিশ সরকারের মোটেও তাকে আশ্রয় দেওয়া উচিত হবে না। কারণ মানুষের যে সেন্টিমেন্ট এটা আপনারা দেখতে পাচ্ছেন এই আলতাবালি পার্কে, কখনো এরকম জুলুমকারী অন্যায়কারী ডিকটেটরকে এই দেশের মাটিতে এই দেশের মানুষ কখনো মেনে নিবে না। আমাদের প্রত্যাশা থাকবে যে ব্রিটিশ সরকার যেন তাকে আশ্রয় না দেয়। আচ্ছা, আপনারা, আমরা তো জানি এই দেশ হলো অ্যাজাইলাম শিকারদের জন্য স্বর্গরাজ্য। বেনজির ভুট্টো, ইভেন তারেক রহমানও এই দেশে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেছেন, তাহলে হোয়াই নট প্রধানমন্ত্রী শেখ হাসিনা? উনি কেন রাজনৈতিক আশ্রয় পাবেন না? রাজনৈতিক আশ্রয় পাওয়ার জন্য সবার প্রথম যে শর্ত পালন করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার দেশে অপ্রেসড, আপনার দেশে আপনি অত্যাচার এবং অনিয়মের শিকার হয়েছেন। শেখ হাসিনা বাংলাদেশে কী সেরকম অত্যাচার অন্যায় শিকার হয়েছেন? নাথিং। উনি বরঞ্চ বাংলাদেশের মানুষকে গত 15 বছর ধরে অত্যাচার জুলুম করে গেছেন। সুতরাং উনি বাংলাদেশ থেকে এখানে এসে অ্যাসাইলাম পাওয়ার উপযুক্ত নয়, আমরা সেটা অ্যাকসেপ্ট করি না। যার জানমালের নিরাপত্তার অভাব সেই কিন্তু অ্যাসাইলাম করতে পারে। শেখ হাসিনা তো, আপনি যেটা বলছেন, শেখ হাসিনা তো বাংলাদেশের নিরাপত্তাহীনতা, তাইলে কেন পারবেন না? বাংলাদেশ থেকে যারা এখানে আসছেন শুধু জানমালের নিরাপত্তাহীনতাই একমাত্র শর্ত নয়, অ্যাসাইলামের অনেকগুলো শর্ত আছে, তার মধ্যে ওনার যে উপযুক্ততা উনি সেই উপযুক্ততা পূরণ করেন না, ওনাকে অ্যাসাইলাম দেওয়া মোটেই উচিত হবে না। কারণ এই দেশের সরকার তাদের বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ যারা এখানে আছে, লক্ষ লক্ষ মানুষ, তাদের আবেগ অনুভূতি, তাদের বুকের যন্ত্রণার কথা বুঝতে হবে। এই দেশে যদি ওনার মতো একজন ডিকটেটর জুলুমকারী মানুষ যদি আশ্রয় পান, সেক্ষেত্রে এই বাংলাদেশের মানুষ বিদ্রোহ ঘোষণা করবে, বাংলাদেশের মানুষের মনের যে ক্ষোভ সেটা ফুসে উঠবে, সেটা নিয়ন্ত্রণ করতে পারবে না। অনেকে কিন্তু শেখ হাসিনার যুক্তরাজ্য আগমন উপলক্ষে অলরেডি পিটিশন ক্যাম্পেইন শুরু করে দিয়েছেন। এই পিটিশন ক্যাম্পেইনে কি আপনি কি মনে করেন সরকারের কাছে একটা বার্তা যাবে? অবশ্যই বার্তা যাবে। আমি মনে করি ব্রিটিশ সরকার অত্যন্ত নিবিড়ভাবে এই ঘটনা প্রবাহ পর্যবেক্ষণ করছেন, এবং ব্রিটিশ সরকার বাংলাদেশি বংশোদ্ভূত যারা এখানে আছেন তাদের আবেগ অনুভূতি তারা বুঝতে পারেন, এবং তার প্রতি শ্রদ্ধাশীল থেকে ওনার মতো একজন ডিকটেটরকে এদেশে আশ্রয় দিবেন না। এর পাশাপাশি আমি জানি এবং আমার সমস্ত সমর্থন রয়েছে যারা তাদের নিজস্ব পার্লামেন্ট মেম্বারদেরকে চিঠি লিখছেন, ফোন করছেন এবং ইমেল পাঠাচ্ছেন, একটা পিটিশন আছে যে দানার মতো মানুষকে যেন এখানে আশ্রয় দেওয়া না হয়। তাহলে মাহদি ভাই, যদি উনি হিথ্রোতে চলে আসেন, এখান থেকে কি ডিপোর্ট করা হবে অথবা উনার গন্তব্য কি হতে পারে? উনি যখন হিথ্রোতে যদি আসেন সেক্ষেত্রে সম্ভবত ব্রিটিশ সরকার ওনাকে এখানে আশ্রয় দিবেন না, ওনাকে তখন বিকল্প অন্য কোনো রাষ্ট্রে আশ্রয়ে প্রার্থনা করতে হবে। সেক্ষেত্রে যে কোনো দেশে কি যেতে পারবেন? উনি যে কোনো দেশে যেতে পারবেন না, যে কোনো দেশে যাওয়ার আগে সেই দেশে যাওয়ার অনুমতি ওনাকে চাইতে হবে। উনি যদি অনুমতি পান, আমি বিশ্বাস করি পৃথিবীতে এখনও অনেক দেশ আছে যারা এই রেজিমকে সাপোর্ট করেছে, সমর্থন দিয়েছে, এবং এই রেজিমকে ক্ষমতায় থাকার সমস্ত
সাপোর্ট তারা দিয়েছে এবং তারা তাদের যদি এতই বন্ধ হয় সেই দেশে উনি কেন যান না? আমরা জানি সেই দেশগুলি কোথায়, সেই দেশ থেকে উনি কেন ব্রিটেনে আসতে চান? যারা তাকে সাপোর্ট করেছেন তাদের এখানে ওনার রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করা উচিত, ব্রিটেনের মাটিতে নয়। একজন লয়ারের বাইরে যদি আপনি বলতেন এই যে উনার আসার খবরে আজকে হাজার হাজার মানুষ আলতাবালি পার্কে উল্লাস করতেছে উনার পতনে, এবং তারা সকলে বলতেছে যদি এখানে যদি উনি রোহানা দেন তারা হিথ্রোতে যাবেন, ডেমনস্ট্রেশন করবেন, এই বিষয়টা আপনি কী দেখেন? আমি মনে করি এটা আমাদের তরুণ প্রজন্ম এবং বহুদিন ধরে মানুষের বুকের মধ্যে পঞ্জীবিত যে ক্ষোভ, সে ক্ষোভের বহিঃপ্রকাশ, এবং এটা হবে। আজকে যদি আমরা জানতে পারি যে উনি হিথ্রোতে আসছেন এবং ব্রিটিশ সরকার ওনাকে রাজনৈতিক আশ্রয় দিবেন, সেক্ষেত্রে এই বাঁধ ভাঙা যে তারুণ্য, তাদের যে ভিতরের ক্ষোভ, সেইটা ব্রিটিশ সরকার দমন করতে পারবে না, চেক দিতে পারবে না। এই দেশের মানুষের শান্তি এবং শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার বজায় রাখার জন্য হলেও ব্রিটিশ সরকারকে ওনাকে এই দেশে আশ্রয় দেওয়া উচিত হবে না। থ্যাংক ইউ।